हेलो बंधुरा, राशियार पर यूरोपे द्वितीय बृहत्तम राष्ट्र यूक्रेन जार राजधानी और बृहत्तम शहर हलो किएव। विपुल खनिज सम्पदे समृद्ध यूक्रेनेर बेशिरभाग एलाका कृषिकाजेर उपयोगी उर्वर समभूमि निये गठित। देशटिर अर्थनीति उन्नत एबं एर कृषि और शिल्प खात यथेष्ट बड़। यूक्रेने एक गणतांत्रिक शासन व्यवस्था विद्यमान जेखाने राष्ट्रपति हलेन सरकार प्रधान। 6,03,628 वर्ग माइलेर एई देशेर जनसंख्या प्राय 43 मिलियन। एदेर बेशिरभाग मानुष ख्रिस्टान। इस्लाम देशटिर चतुर्थ बृहत्तम धर्म। तादेर मोट जनसंख्यार 0.6 থেকে 0.9% मानुष एई धर्म पालन करे। कारो कारो मते अवश्य 1 থেকে 2% मानुष इस्लाम धर्म पालन करे। 15 शताब्दीते क्रिमियार खानाट प्रतिष्ठार आग थेकेई एखाने इस्लाम धर्मावलम्बीर अस्तित्व छिलो। एई अंचले बेशिरभाग मुसलमान मूलत क्रिमियान तातार। दक्षिण और दक्षिण पूर्व यूक्रेने अवश्य किछु तुर्की आदिवासीओ रयेछे। आरो आछे भलगा, आजारिश, उत्तर ककेशीय नृगोष्ठी और उजबेकराओ। 2012 सालेर एक परिसंख्यान मते यूक्रेने मुसलमानेर संख्या 5 लाख, एर मध्ये 3 लाखई तातार। 2016 साले सेई देशेर मुसलमानदेर संस्था उम्माहर प्रधान मुफ्ती साइयद इसमागिलभ दाबी करेन यूक्रेने मुसलमानदेर संख्या 1 मिलियन, किन्तु सेखानकार मुसलिम जनसंख्या निये भिन्न मत आछे। 2009 साले क्लेरिकल बोर्ड अफ यूक्रेन मुस्लिम दाबी करे यूक्रेने मुसलमानेर संख्या 2 मिलियन। यदिओ यूक्रेनेर मानुष जातिगतभावे अर्थोडक्स ख्रिस्टान, किन्तु सेखाने मुसलमानराও তাদের সঙ্গে বহু শতাব্দী ধরে একসঙ্গে বসবাস করে আসছে। এই অঞ্চলের বেশিরভাগ মুসলমানের বাস ক্রিমিয়ার সীমানার দিকে। এছাড়াও ভলানিয়া ও পেডুলিয়া এলাকায় কিছু লিপকা তাতার জনগোষ্ঠী বসবাস আছে যারা মুসলিম। ইউক্রেনে ইসলামের আগমনের ইতিহাস ক্রিমিয়ান তাতারদের সঙ্গে সম্পর্কিত। 7ম শতাব্দীর দিকে ইউরোপের পূর্বাঞ্চলে তুর্কি বংশোদ্ভূত কিছু মানুষ বসতি স্থাপন করেছিল। তাদের বংশধররাই 15 শতাব্দীর দিকে দক্ষিণ ইউক্রেনে ক্রিমিয়ান খানাট প্রতিষ্ঠা করে। परवर्ती समय अवश्य एटी राशियार अंतर्भुक्त हो जाए। से समय क्रिमियार बक्सेसाराय शहरे 18टी मस्जिद और बहु मद्रासा छिलो, किन्तु राशियार अत्याचारे प्राय 1,60,000 मुसलिम क्रिमिया छाड़ते बाध्य हय। एरपर थेके विभिन्न मिथ्या अभियोगे लाख लाख मुसलमानके एई अंचल थेके बेर करा हय। परे 1989 साले क्रिमियान ताताररा तादेर मातृभूमिते प्रत्यावासन करते शुरू करे। এখন সেখানে মুসলমানের সংখ্যা একটু একটু করে বেড়েছে। বর্তমানে সেখানে 160টি মসজিদ আছে, যার সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়ছে। এই অঞ্চলে প্রথম মসজিদ হলো মসজিদ আর রহমান। 1996 থেকে 2000 সালে ইউক্রেনের কিয়েভ শহরের তাতারকা পাড়ায় মুসলমানদের জন্য প্রথম মসজিদ নির্মাণ করা হয়। বর্তমানে ইউক্রেনে মুসলিমদের 445টি কমিউনিটি আছে। এই কমিউনিটিগুলোতে সাধারণ নামাজের ঘর, কনফারেন্স হল, ইন্টারনেট ক্লাব, ক্রীড়া প্রশিক্ষণ হল, খেলার মাঠ ও ইসলামী বইয়ের বিশাল গ্রন্থাগার থাকে। তাদের উদ্যোগে সব বয়সী মুসলিমদের ইসলামী শিক্ষার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া বছরের বিভিন্ন সময়ে নও মুসলিমদের ইসলামী দিক নির্দেশনা দেওয়ার জন্য সেমিনারের আয়োজন করা হয়। করোনার সময় মুসলিম কমিউনিটিগুলোর উদ্যোগ দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি ইত্যাদি পালন করা হয়েছিল। এর মধ্যে তারা আসসালামু আলাইকুম নামে মুসলমানদের স্বতন্ত্র একটি রেডিও স্টেশন খুলতে সক্ষম হয়েছে। অনুরূপভাবে তাদের রুশ এবং আরবি ভাষায় আর রায়েদ নামে সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকাও রয়েছে। রয়েছে আনসার নামে একটি আলাদা সাংস্কৃতিক সংস্থা। এছাড়াও ইউক্রেনের তাবলিগ জামাতের কাজও চালু রয়েছে। এভাবে ইউক্রেনের মুসলমানরা ইসলামের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করে ইউক্রেন জুড়ে শান্তির দাওয়াত পৌঁছে দিচ্ছে। গত বছর সেখানকার মুসলিমদের উদ্যোগ গোটা ইউক্রেনে 24 ঘন্টার 1 মিলিয়ন বৃক্ষরোপণ করা হয়। মহান আল্লাহ ইউক্রেনের মুসলমানদের কবুল করুন, তাদের শক্তিশালী করুন। আমিন।